হ্যালো বন্ধুরা, গত কয়েক বছরে বিমান নিখোঁজের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিমানের রহস্যময় নিখোঁজের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সবাই। ইতিহাসের এমন কয়েকটি বিমান দুর্ঘটনা এবং নিখোঁজের কাহিনী রয়েছে যার সঠিক হিসাব কারোর কাছে নেই। গত বছর নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটির বিষয়ে এখনও রহস্য ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এটি নিখোঁজ কিংবা বিধ্বস্ত হতে পারে। চলুন জেনে নিই ইতিহাসের এমন সাতটি রহস্যময় বিমান নিখোঁজ ও দুর্ঘটনা সম্পর্কে। পৃথিবী প্রদক্ষিণ করতে গিয়ে বিমান নিয়ে নিখোঁজ অ্যামেলিয়া ইয়ারহার্ট। আমেরিকার বিমান চালনায় পথ প্রদর্শক অ্যামেলিয়া ইয়ারহার্ট 1937 সালে 2 জুলাই পৃথিবী প্রদক্ষিণকালে তার নেভিগেট সহ নিখোঁজ হয়। তিনি ছিলেন প্রথম মহিলা বিমান চালক যিনি আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মধ্যপ্রান্ত মহাসাগরের কাছাকাছি হাউল্যান্ড দ্বীপে এটি নিখোঁজ হয়ে যায়। আমেরিকার গবেষকদের মতবাদ, তার বিমানটি জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়। অন্যদের মতবাদ, তিনি ফ্ল্যাক্সিলিন ডি রুজবেন্ডের গুপ্তচর ছিলেন বলে তাকে জাপানি সৈন্যরা ধরে নিয়ে গেছে। অন্যরা বলে থাকেন তিনি বিমান নিয়ে জাপানের কোনো দ্বীপে বিধ্বস্ত হয়েছেন। আর সবচেয়ে মজার যে তথ্যটি পাওয়া যায় তা হলো ইলিয়ানরা তাকে ধরে নিয়ে গেছে, তবে এখন পর্যন্ত এর সঠিক কারণ জানা যায়নি। ইংলিশ চ্যালেঞ্জে নিখোঁজ পাইলট গ্লিন মিলানের বিমান। গ্লিন মিলানে ছিলেন US এয়ারফোর্সের বিগ ব্র্যান্ড পদপ্রাপ্ত একজন পাইলট। 1944 সালে গ্রীষ্মে তিনি প্যারিসে বিমান বাহিনীর বার্ষিক প্রদর্শনে ছিলেন। 15 ডিসেম্বর 1944 সালে তিনি প্যারিস থেকে আকাশে উড়াল দেন এবং ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় নিখোঁজ হন। তার এই নিখোঁজ হওয়া নিয়ে অনেক গালগল্প প্রচলিত ছিল। কেউ কেউ বলেন জার্মান বোমবারা তার বিমান ধ্বংস করে দিয়েছে, তবে সবচেয়ে মজার মতবাদ দেন একজন জার্মান সাংবাদিক। তিনি একটি জার্মান পত্রিকায় লিখে মিলাল বেঁচে ছিল, শেষ পর্যন্ত তিনি মারা যান প্যারিসের একটি পতিতালয়ে। এখন পর্যন্ত তার নিখোঁজের কারণটি অজানা। বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ ফ্লাইট 19। 1945 সালে 5 ডিসেম্বর বিকেল US নৌবাহিনীর বিমান ডিভিশনের ট্রেনিং সেশন চলছিল। সেদিন বিকেলবেলা ফ্লোরিডার মাটি থেকে আকাশে উড়ল একে একে 6টি বিমান, কিন্তু ফিরে আসেনি এর একটিও। এর ফলে জন্ম নেয় এক অবিশ্বাস্য রহস্য বারমুডার ট্রায়াঙ্গলে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল এই সেশন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পাইলটদের আপডেট ছিল তারা সামনে ঘন বায়ু ছাড়া কিছুই দেখছে না এবং তাদের কম্পাস অনবরত ঘুরছে, কোনো দিক নির্দেশ করছে না। প্রতিকূল আবহাওয়ার জন্য তাদের উদ্ধারে নৌবাহিনী থেকেও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এভাবে সেই 6টি বিমান এবং তাদের পাইলটরা হারিয়ে যায় চিরদিনের জন্য। স্টারডাস এবং রহস্যময় কোড। 1947 সালে 2 আগস্ট আর্জেন্টিনার বুয়েস্ট ইয়ারস্ট থেকে চিলি সান্তিয়াগোর উদ্দেশ্যে যাত্রা করেন BSA স্টারডাস নামের একটি যাত্রীবাহী বিমান। যাত্রার কিছুক্ষণ পরে আকাশে স্টারডাসের সর্বশেষ খবর জানায় পাইলট। এরপর কন্ট্রোল টাওয়ারে রেডিও আসে একটি রহস্যময় কোড, স্ট্যান্ডিং। তারপর নিখোঁজ হয়ে যায় বিমানটি। কী ঘটেছিল সেই বিমানের ভাগ্যে তা আজও অজানা। ধারণা করা হয় বরফাচ্ছাদিত পর্বের পাশ দিয়ে যাওয়ার সময় বরফে ধসে বিধ্বস্ত হয় এবং বরফ চাপা পড়ে। বারমুডায় নিখোঁজ স্টারটাইকার প্লেন। চিলির সান্তা মারিয়া থেকে এরপর রহস্যময়ভাবে নিখোঁজ হয় BSAA গ্রুপের স্টারটাইকার নামের একটি বিমান। 1948 সালে 30 জানুয়ারি 25 জন যাত্রী নিয়ে আকাশে ওড়ে বিমানটি। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম নায়ক স্যার আর্থার কনিংহাম ছিলেন। বিমান প্রতিকূল আবহাওয়ার বাতাসে বাধা এড়িয়ে কিছুটা নিচ দিয়ে উড়ছিল। এটি মূলত বারমুডার উদ্দেশ্যে যাচ্ছিল। কন্ট্রোল টাওয়ারে দেখা যাচ্ছিল বিমানটি নিরাপদে গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু সেই যাত্রাই ছিল তার অন্তিম যাত্রা। এরপর বিমানটি আর খুঁজে পাওয়া যায়নি। রহস্যময় বিমান নাম্বার 191। যুক্তরাষ্ট্রের বিমান ইতিহাসে 191 নামটা একটা দুর্যোগের নাম। 1979 সালে ফ্লাইট 191 উদ্যয়নের মিনিটখানিক পর বিধ্বস্ত হয়। মারা যায় 258 জন যাত্রী এবং 13 জন ক্রু। পাইলটের মৃত্যুর কারণে X-15 ফ্লাইট 191 নামের পরে বিমানটি ও উড়ালের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। মারা যায় অনেক যাত্রী। এমনকি 2012 সালে জেট ব্লু এয়ার
এমনকি 2012 সালে জেট ব্লু এয়ারওয়ে ফ্লাইট 191 উড়ার মুহূর্তে পাইলট স্ট্রোক করে, একে কোনোরকম বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা করেন। ফ্লাইট 571 উড়ওয়ান এয়ার ফোর্সের চার্টার বিমান 45 জন যাত্রীসহ খারাপ আবহাওয়ার মধ্যে যাত্রা শুরু করে আন্দিজ পর্বতের উপর দিয়ে। যাত্রার প্রায় আধা ঘন্টা পর বিধ্বস্ত হয় আন্দিজ পর্বতমালাই। বিধ্বস্ত সাথে সাথে মারা যায় 12 জন যাত্রী, পরের দিন মারা যায় আরও 6 জন। 8 জন যাত্রী প্লেন দুর্ঘটনার স্থান থেকে হাঁটতে থাকেন লোকালয়ের উদ্দেশ্যে, বাকি 16 জন বেঁচে থাকার চেষ্টা করেন নরমাংস ভক্ষণের মাধ্যমে। 72 দিন পর্যন্ত কেউ তাদের খুঁজে পায়নি, বেঁচে থাকেন মাত্র 2 জন। তাদের খুঁজে পায় একজন গ্রাম্য ফেরিওয়ালা, সে কর্তৃপক্ষকে খবর দেয়। এছাড়াও বিএসএএ গ্রুপের আরেকটি ফ্লাইটে ইস্টার এরিয়া নামের একটি বিমান 1949 সালে বারমুডা থেকে জামাইকা যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর কর্তৃপক্ষ আজীবনের জন্য বিএসএএ ইস্টার গ্রুপের সব বিমান বন্ধ করে দেয়। ইতিহাসের এমন 7টি বিমান দুর্ঘটনার রহস্য আজও সোহারা হয়নি, জানা যায়নি পরবর্তীতে কী ঘটেছিল বিমানগুলোর ভাগ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।